বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ গোলাম মাওলা বলছি, আপনারা দেখছেন বন্ধন মিডিয়া। বন্ধন মিডিয়া দীর্ঘ 54 বছর যাবৎ এই পর্যন্ত আমাদের এই বন্ধন মিডিয়াতে 54 বছর বয়সে 26,700 অধিক ছেলে মেয়ে আল্লাহ রহমতে বিবাহ দিয়েছে ইনশাল্লাহ। আপনারা সকলেই আমাকে চিনেন, জানেন বাংলাদেশে এমন কোনো জেলা নাই, এমন কোনো উপজেলা নাই, এমন কোনো গ্রাম নাই, অঞ্চল নাই যে আমি ওইখানে আমার হাতের বিয়ে হয় নাই। প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা গ্রামে, সব জায়গায় আমি ইনশাল্লাহ ছেলে মেয়ে বিবাহ দিয়েছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আজকে আমাদের চ্যানেলে যারা ইনশাল্লাহ আমাদের ইউটিউব চ্যানেল দেখেন, প্রত্যেকে আমি অনুরোধ করে বলছি, যদি আমার বন্ধু হয়ে থাকেন, আমাকে ভালো লেগে থাকে, আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করে নেবেন। এবং আমরা সততার সাথে কাজ করি, আমাদের কাছে কোনো মিথ্যার আশ্রয় পাবেন না, কোনো বাজে মন্তব্য ইনশাল্লাহ আমাদের মধ্যে নেই। সহজ সরলভাবে আমরা পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত করে যাচ্ছি ইনশাল্লাহ। যখন ক্লাস 9-এ পড়ি তখন থেকেই, স্বাধীনের আগে তখন থেকে আমি টুকটাক বিয়া শাদি দিতে দিতে এই পর্যন্ত আমি আসছি। তখন অনেক টাকা সংসারে ব্যয় করেছি, লাইব্রেরি ধ্বংস করছি, বেকারি ধ্বংস করছি, সংসারে অনেক কিছু ধ্বংস করছি, দোকানপাট ধ্বংস করছি, মুদি দোকান ছিল সব ধ্বংস করছি, একমাত্র বিয়া শাদি করতে দেয়া, সকলের বিয়া শাদি দেখতে দেয়া। তখন বিনা পয়সা কাজ করেছি 10 থেকে 12 বছর। এখন হয়তো অফিস বড়, ঢাকার মধ্যে অনেক কর্মচারী রাখতে হয় অফিসে, কম্পিউটার অনেক ব্যবহার করতে, একটা কম্পিউটার দাম 80,000-90,000 টাকা, এরকম কম্পিউটার আছে বোধ হয় 10 থেকে 12টা। আমাদের এখানে 12টা কম্পিউটার চলে, কন্টিনিউ চলতেছে আমাদের এখানে ইনশাল্লাহ। সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত আমাদের কন্টিনিউ প্রোগ্রাম চলতে থাকে ইনশাল্লাহ, এবং ছেলে মেয়েদের প্রোগ্রাম করে থাকি আমরা। সপ্তাহে কোনো বন্ধ নেই আমাদের, প্রতিনিয়ত অফিস খোলা থাকে। আপনারা সকলে জানেন যে বন্ধন মিডিয়া অফিস 24 ঘন্টা খোলা থাকে, এতে আমাদের কোনো কষ্ট স্বীকার করি না, কষ্ট হইলেও কষ্ট স্বীকার করি না, কারণ আমরা চাই সকল ছেলে মেয়েদের যাতে সুন্দরভাবে বিবাহ হয়, জোড়া যাতে মিলাইতে পারি, সারা দেশে যেন আমার সুনাম হয়। সুনামের জন্য এই কষ্ট, এই পরিশ্রম করতেছি। গতকালকে দিয়েছি যারা বয়স্ক মেয়ে তাদেরকে নিয়ে, যারা বয়স্ক বিধবা বা শর্ট ডিভোর্স তাদেরকে দেখাচ্ছি। আজকে 90-এর উপরে যারা গতকালকে দেখাইছি, 80, 82, 85, 76, 78 এরকম সবগুলোই দেখাচ্ছি। আজকে দেখাচ্ছি শুধু 90 থেকে উপর লেভেলে যারা শর্ট ডিভোর্স তাদেরকে দেখাচ্ছি। 2000 পর্যন্ত যারা জন্ম আছে, ডিভোর্স হয়ে গেছেন তাদেরকে দেখাচ্ছি, বা কারো বাচ্চা হবে না, কারো বাচ্চা হবে, এগুলো দেখাচ্ছি। অল্প বয়সের মেয়ে যারা আজকে আমাদের ভিডিওতে লক্ষ্য করে দেখবেন, মেয়েদের ছবি দেখবেন, সিভি দেখবেন, বয়স দেখবেন, সব কিছু দেখে আপনারা চিন্তা করে আমাকে জানাবেন, সবগুলোই কোনটা আপনাদের পছন্দ হয় জানাবেন। এবং অফিসে আমাদের ভিডিওতে প্রথম দেখবেন কলাবাগানের একটি মেয়ে, যে কলাবাগানে আমি নিজেই জঙ্গল দেখেছি, সেই কলাবাগান হন বিশাল এরিয়া, সেখানে লক্ষ লক্ষ বিল্ডিং, এখন ওইখানে 10তলা, 12তলা, 20তলা পর্যন্ত বিল্ডিং হয়ে গেছে কলাবাগানে, যে কলাবাগানে জঙ্গল আর জঙ্গল ছিল, ধানমন্ডিতে জঙ্গল আর জঙ্গল আমি নিজে দেখেছি। তো ওই কলাবাগানের ব্র্যাক লিমিটেড কোম্পানিতে মেয়েটা চাকরি করেন, 1990-তে জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, বিবিএ এমবিএ করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে মেয়েটার। যেমন লেখাপড়া এমন তার চেহারা, এমন তার সৌন্দর্য, সে শর্ট ডিভোর্স একটি মেয়ে, তার জন্য যদি কোনো ভালো মেয়ে থাকে, ছেলে থাকে, আমাদের বন্ধ মিডিয়া অফিসে যোগাযোগ করবেন, যদি কোনো ভালো ছেলে থাকে এই মেয়েটাকে লক্ষ্য করে দেখুন। তারপরে মেয়েটা 91-তে জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার হাইট, এমন তার কোয়ালিফিকেশন, মেয়েটা ভালো করে লক্ষ্য করে দেখবেন, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট। মেয়ের বাবা হয়তো মারা গেছেন, বাবা নাই, মা আছে, মেয়েটার জন্য যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন। শর্ট ডিভোর্স মেয়েটা,
তারপরে মেয়েটা 95 জন্ম 5'7" ইঞ্চি হাইট, এত লম্বা মেয়ে বাংলাদেশে কয়টা আছে মনে করেন? হাতে গোনা দুই একটা পাওয়া যায়। 15 ডিসেম্বর 1995 জন্ম ধানমন্ডি বাড়ি মেয়েটার, এসএসসি পাস করেছেন, জিপিএ 5 পেয়েছেন 2012 সালে। মেয়েটা এসএসসি পাস করেছেন 2014-তে, বিজ্ঞান ঢাকা বোর্ড, বিএসসি সম্মান, কম্পিউটার সায়েন্স এর শিক্ষার্থী, অর্থ সাউথ ইউনিভার্সিটি বসুন্ধরা ঢাকা, উচ্চতা 5'7". মেয়েটা অনেক সুন্দর, রক্তের গ্রুপ বি পজিটিভ, মেয়ে দেখতে অনেক সুন্দর। সে সঙ্গীতও জানেন, আর লেখাপড়া তো বোঝেনি, কত উচ্চ লেভেলে লেখাপড়া করেছে। মেয়েটা 5'7" হাইট, যে কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্য যদি কোনো ভালো ছেলে থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন। তারপরে মেয়েটা হলো 97-তে জন্ম, 5'3" হাইট, ব্রাহ্মণবাড়িয়াতে বাড়ি, যদি কোনো ভালো ছেলে থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন। তারপরে মেয়েটা হলো জন্ম হলো 92-তে, হাইট হলো 5'2", বাসা মিরপুর 1 নম্বরে, শিক্ষাগত এসএসসি পাস, করেছেন মানিকগঞ্জের মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকে শর্ট ডিভোর্স মেয়েটার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন। তারপরে মেয়েটা হলো সিএ কমপ্লিট করেছেন, 92-তে জন্ম মেয়েটা, মানে সে চার্টার অ্যাকাউন্ট্যান্ট, পাসপোর্ট, 3 ইঞ্চি হাইট, 12 নম্বর সেক্টরে বাড়ি। মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর, এমন তার চেহারা। মেয়েটা দেখার মতন একটি মেয়ে, 5'4" হাইট, 92-তে জন্ম মেয়েটা। যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন। মেয়েটার স্যালারি অনেক বেশি, দেখতেও ভালো আমাদের জন্য। এই ছেলেটা, এই মেয়েটার জন্য যদি কোনো ভালো ছেলে থাকে বন্দর মিডিয়া অফিসে যোগাযোগ করবেন। তারপরে মেয়েটা হলো 92-তে জন্ম, এমএসসি পাস করেছেন মেয়েটা, দেখতে সুন্দর, নামাজি হিজাব মেয়েটার, দেখার মতো মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন। তারপরে মেয়েটা 92-তে জন্ম, সুইটি মেয়ের নাম, হাইট হলে 5'2", সেক্টর 11 নম্বর, শিক্ষাগত যোগ্যতা মেট্রিক পাস মেয়েটা, সুলতানা মডেল হাই স্কুল থেকে, অনেক সুন্দর একটা মেয়ে, দেখার মতন মেয়ে, মেট্রিক পাস করেছেন। যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন, যদি সুন্দর একটা মেয়ে চান। তারপরে মেয়েটা তামান্না জান্নাত নিশা, জন্ম হইল 92-তে, হাইট হলো 5'2", মিরপুরে 1, শিক্ষাগত যোগ্যতা এসএসসি, এইচএসসি পাস, আমাদের সাথে যোগাযোগ করবেন যদি ভালো মেয়ে চান। তারপরে মেয়েটা হলো 92-তে জন্ম, এইটাও এসএসসি পাস, যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন। সুন্দর, সুদর্শন একটি মেয়ে। তারপরে মেয়েটা হলো 93-তে জন্ম, 5'4", আর ইংলিশে অনার্স মাস্টার্স করেছেন মেয়েটা, গাজীপুরের মেয়ে, দেখার মতন মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্দর মিডিয়া অফিসে যোগাযোগ করবেন তার জন্য। তারপরে মেয়েটা অনেক সুন্দর, শাহিনুর মেয়েটার নাম, 93-তে জন্ম, 5'1" হাইট, শিক্ষাগত যোগ্যতা হলো নর্থ উত্তরবাড্ডা, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস, কুমিল্লার মেয়ে, দেখতে শুনতে ভালো, মেয়ের নামে ফ্লাগ আছে দুইটি। তারপরে মেয়েটা অনেক সুন্দর, সিলিম লম্বা মেয়েটা, 92-তে জন্ম, এমএ পাস করেছেন ইডেন থেকে মেয়েটা, মিরপুরে বাড়ি, অনেক হাসি খুশি মেয়েটা, ভদ্র নম্র মেয়েটা। যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্দর মিডিয়া অফিসে যোগাযোগ করবেন। তারপরে মেয়েটা হলো 90-তে জন্ম, 5'4" হাইট, এমবিএ করেছেন 2014 সালে, গাজীপুরের মেয়ে, খুব ভদ্র নামাজি ধার্মিক একটা মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন। তারপরে মেয়েটা হলো অনেক করুণী চাওয়া মেয়েটা, দেখতে খুব মায়া লাগে মেয়েটাকে, বিএ পাস করেছেন মেয়েটা, 5'3" হাইট, 91-তে জন্ম, আমিনবাজারে বাড়ি, পুরান টাউনে। যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের সাথে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 92-তে জন্ম, 5'3" হাইট, ইংলিশে ইঞ্জিনিয়ার মেয়েটা, বিএসসি ইঞ্জিনিয়ার মেয়েটা, নোয়াখালীর মেয়ে, দেখার মতন মেয়ে, কী সুন্দর চাওয়া মেয়েটার, দেখেন। যে কোনো লোক একবার দেখলে তাকে পছন্দ করতে হবে, ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন বন্ধু মিডিয়া অফিসে মেয়েটার জন্য। তারপরে মেয়েটা হলো আরও সুন্দর একটা মেয়ে, 5'2" হাইট, 95-তে জন্ম, এটাও ইঞ্জিনিয়ার মেয়ে, পরশুরামে বাড়ি, যে পরশুরামে কিছুদিন চাকরিও করেছিলাম,
এই মেয়েটা দেখতে ভালো গায়ের রং ফর্সা উত্তরাতে ভারী তারপরে মেয়েটা সরকারি জব করেন মেয়েরা দুই বোন এক ভাই উত্তরা উত্তরাতে বাসা নিজের বাসা 93 জন্ম পাসপোর্ট 6 ইঞ্চি হাইট পাসপোর্ট 6 ইঞ্চি হাইট দেখার মতো মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের সাথে যোগাযোগ করে মেয়েটার সন্ধান খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো 94 জন্ম মেয়েটা বাবার কয়েকটা গার্মেন্টসের মালিক মেয়ে কয়েকশো কোটি টাকার মালিক মেয়ে সেইরকম পরিবেশ সেরকম নামি দামি ফ্যামিলি তার বাড়ির দিকে তাকাইলে গাড়ি তাকাই থাকতে মনে চাইব দশতলা বাড়ি সেইরকম রাস্তার মধ্যে বাড়ি মেন রোডের পাশে বাড়ি আমাদের সাথে সম্পর্ক বহুত বছর এই ফ্যামিলির যদি কোনো ভালো ছেলে থাকে সুন্দর সুদর্শন যদি ভালো ছেলে থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই মেয়েটার জন্য তারপরে মেয়েটা 1 নম্বর সেক্টরে বাড়ি 93 জন্ম পাসপোর্ট 5 ইঞ্চি আর যেমন সুন্দর এমন লম্বা এমন চেহারা এই মেয়েটার জন্য যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন বন্ধন মিডিয়া অফিসে তারপরে তামান্না জান্নাত নিশা মেয়ের নাম 92 জন্ম হাইট হলো পাসপোর্ট 2 বাসা মিরপুর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস সে দেখতে শুনতে সেইরকম মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে মেয়েটা হলো 90 জন্ম 5 ফিট হাইট মেয়েটা খুব ভদ্র মেয়ের চুল দেখেন কত লম্বা চুল যদি কোনো শর্ট ডিভোর্স ছেলে থাকেন আমাদের বন্ধ মিডিয়া অফিসে যোগাযোগ করে এই মেয়েটার ঠিকানা নেবেন মেয়ের নামে 2টি ফ্ল্যাট আছে তারপরে মেয়েটা 90 জন্ম 5 ফুট 2 ইঞ্চি উত্তরাতে বাড়ি যেমন দেখতে তার নাক সুরির মতো নাক মেয়েটা ইন্ডিয়ান নায়িকার মতন চেহারা যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধ মিডিয়া অফিসে যোগাযোগ করবেন তারপরে মেয়েটা হলো জেরিন গ্রামের বাড়ি যশোহরের মেয়েদের শিল্পপতির মেয়ে মেয়েরা চার বোনের জন্য 10টি বাড়ি ঢাকা শহরে এই যে আমাদের যে কনকর্ডের মালিক কামাল সাহেবের বাস্তি কনকর্ডের মালিক যে কামাল সাহেব সেই কামাল সাহেবের বাস্তি মেয়েটা অনেক ভদ্র নম্র দেখতে শুনতে ভালো যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধ মিডিয়া বসে যোগাযোগ করলে মেয়ের নামে 4টি বাড়ি আছে আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে মেয়েটা হলো 90 জন্ম 5 ফুট 4 ইঞ্চি আর সেক্টর 9 উত্তরা ঢাকা যেমন সুন্দর এমন চেহারা এমন ভদ্র একটি মেয়ে পাবেন যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে মেয়েটা নরসিংদীর মেয়ে নওগাঁর মেয়ে যেমন দেখতে এমন সুন্দর দেখার মতো মেয়ে 93 জন্ম নামাজি হিজাবি ধার্মিক সর্বদিকে গুণান্বিত মেয়েটা বিএসসি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং মেয়েটা ভালো রেজাল্ট করেছেন ভালো পজিশনে আছেন মেয়েটা রাজশাহী রাজুক থেকে মেট্রিক ইন্টার গোল্ড মেডেল পেয়েছেন মেয়েটা দেখার মতন মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের সাথে যোগাযোগ করলে তাদের ঠিকানা পাবেন তারপরে মেয়েটা হলো কাওলা বাজারে বাড়ি আমাদের মেয়েটা 92 জন্ম 5 ফুট 3 ইঞ্চি যেমন চোখ বড় বড় এমন তার চেহারা এমন সুন্দর মেয়ে দেখার মতন মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে শর্ট ডিভোর্স আমাদের বন্ধ মিডিয়া অফিসে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপর 91 জন্ম 5 ফুট 3 ইঞ্চি মেয়েটা যেমন দেখতে এমন ভদ্র নম্র তার মতন চেহারা আমার মেয়ে খুব কম আছে বাংলাদেশে যদি কোনো ভালো ছেলে থাকে শর্ট ডিভোর্স ছেলে থাকেন আমাদের বন্ধ মিডিয়া অফিসে যোগাযোগ করবেন তারপরে মেয়েটা 90 জন্ম 5 ফুট 5 ইঞ্চি গাজীপুরের মেয়ে স্থানীয় মেয়ে ভদ্র নম্র নামাজি হিজাবি মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে শর্ট ডিভোর্স ছেলে থাকেন আমাদের বন্ধ মিডিয়া অফিসে যোগাযোগ করবেন তারপরে মেয়েটা হলো 95 জন্ম 5 ফুট 3 ইঞ্চি হাইট অনেক সুন্দর সুদর্শন একটা মেয়ে তার যেমন দেখতে এমন তার চেহারা ভদ্র একটা মেয়ে নামাজি মেয়ে আমাদের সাথে যোগাযোগ করলে তার ঠিকানা পাবেন তারপরে 98 জন্ম 5 ফুট 3 ইঞ্চি হাইট তুরাগের পারে বাড়ি করেছেন ওরা কুমিল্লার মেয়ে মেয়েটা যেমন ধার্মিক এমন চেহারা এমন সুন্দর এমন সুদর্শন তার চেহারা আমাদের বাবা হইলেন হাজি নানার বাড়ি ফ্যামিলি আমার নানার ফ্যামিলি হাজি ফ্যামিলি এরা মাওলানা ফ্যামিলি যদি কোনো ভালো ছেলে থাকেন এমন একটা ভালো পরিবেশ পাবেন যেই পরিবেশ কখনো দেখেন নাই সেই রকম একটা পরিবেশ মেয়েদের বাড়িতে মেয়েদের বাসায় উত্তরাতে সুন্দর একটা সুদর্শন মেয়ে যদি কোনো শর্ট ডিভোর্স ছেলে থাকেন বাচ্চা কাচ্চা হয়নি এরকম ছেলে হন আমাদের সাথে যোগাযোগ করলে এই মেয়েটা সন্ধান পাবেন এবং মেয়ের নামে একটি বাড়ি আছে নারায়ণগঞ্জে স্থানীয় ওইখানে 2টি বাড়ি আছে মেয়ের বাবার তারপরে মেয়েটা হলো LLB LLM করেছেন মেয়েটা লন্ডন থেকে মেয়েটা উত্তরাতে বাড়ি মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর 95 জন্ম মেয়েটা 5 ফুট 3 ইঞ্চি ভদ্র নম্র চেহারা সব দিকে মেয়েটা আছে গুণ আমাদের বন্ধ মিডিয়া বলছে শর্ট ডিভোর্স তাহলে যোগাযোগ করবেন কোনো ছেলে যদি শর্ট ডিভোর্স থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে মেয়েটা 97 জন্ম 5 ফুট 4 ইঞ্চি
সিভিল ইঞ্জিনিয়ার মেয়েটা, খিল খেতে বাড়ি মেয়েটা, সর্দি বর মেয়েটা, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, মেয়ের নামে বাড়ি আছে, যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন। তারপরে মেয়েটা হইল লেকচার, মেয়েটা উত্তরা ইউনিভার্সিটির লেকচার, দশতম সেক্টরের বাড়ি, দেশের বাড়ি ময়মনসিং, একটা ইউনিভার্সিটি লেকচার, মেয়েটা কত ভদ্র নম্র হইলে একটা মেয়ে ইউনিভার্সিটি লেকচার হইতে পারে, আমাদের সাথে যোগাযোগ করবেন। যদি কোনো সর্দি বর ছেলে থাকেন বন্ধু মিলিয়ে বসে যোগাযোগ করবেন। তারপরে মেয়েটা হইল জেরিন সুলতানা আদনি, 1996 জন্ম, হাইট হইল 5'2", বিএ পাস করেছেন সিদ্ধেশ্বরী গার্লস কলেজ থেকে। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, সুদর্শন একটা ফ্যামিলি, ভালো একটা ভদ্র ফ্যামিলি। এই ফ্যামিলিটা 200 বছর আগের খানদানি ফ্যামিলি। যদি কোনো ভালো ছেলে থাকে সর্দিবস, আমাদের বন্ধু মিডিয়া বসে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপর একটা 5'3", আজ 96 জন্ম, মেয়েটা ভদ্র নম্র, সব দিকে আছে, আজি খুশি আছে, নামাজি আছে, ধার্মিক আছে। হ্যাঁ, যে আদি থেকে তারা জমিদারি ফ্যামিলি লোক, ঢাকাতে সেটেল। যদি কোনো ভালো ছেলে থাকে সর্দিবস, আমাদের বন্ধু মিডিয়া বসে যোগাযোগ করবেন। তারপরে মেয়েটা হলো 97 জন্ম, ডিভোর্স মেয়ে, বিএসসি নার্সিং করেছেন মেয়েটা, সে মেডিকেলে নার্সিং আছেন। বর্তমানে মেয়েটার স্যালারি আছে 70,000 টাকা। যদি কোনো ভালো ছেলে থাকে, ভালো একটা ধার্মিক মেয়ে চান, যেমন নার্সিং মেয়ে যদি চান ভালো, আমাদের বন্ধু মিডিয়া বসে যোগাযোগ করলে তার ঠিকানা পাবেন। তারপরে মেয়েটা হইলো 97 জন্ম, ডিভোর্স হলো, নার্সিং মেয়েটা দেখতে শুনতে ভালো, দেখার মতন মেয়ে, যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন। তারপরে মেয়েটা চিডাঙ্গের মেয়ে, 92 জন্ম, সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে পাস করেছেন ইংলিশে মেয়েটা। তারপরে মেয়ের বাবার অনেক বড় লোক, মেয়ের বাবার ব্যবসা আছে, সব কিছু আছে, ঢাকার মধ্যে ছেটেলেরা। যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধু মিডিয়া বসে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরটা 95 জন্ম, পাসপোর্ট 5 ইঞ্চি হাইট, সেক্টরে 11 নম্বরে বাড়ি। যদি কোনো ভালো ছেলে থাকে, সুন্দর সদর্শন একটা মেয়ে, ভদ্র নামাজি একটা মেয়ে, আমাদের বন্ধু মিডিয়া বসে যোগাযোগ করলে তার ঠিকানা পাবেন। তারপরে মেয়েটা হলো 97 জন্ম, 5'3", 3 ইঞ্চি হাইট, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পাস করেছেন মেয়েটা। মেয়েটা দেখতে শুনতে সর্বদিকে ভালো, আমাদের সাথে যোগাযোগ করলে তার ঠিকানা পাবেন। তারপরে মেয়েটা হলো দেশের বাড়ি ময়মনসিংহ, দেশের বাড়ি ময়মনসিংহ, মেয়েটা দেখতে শুনতে ভালো, গায়ের রং বলসা সব দিকে ভালো, 99 জন্ম, পাসপোর্ট 5 ইঞ্চি হাইট, মেয়েটা সরকারি জব করেন মেয়েটা। যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধু মিডিয়া বসে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। ইনশাল্লাহ ওরা ফ্যামিলি ভালো, সব কিছু ভালো, সর্দি বর ছেলে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন বন্ধু মিডিয়া বসে। তারপরে মেয়েটা হলো 92 জন্ম, 5'3", যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধু মিডিয়া বসে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 95 জন্ম, 5'1", গোপালগঞ্জের মেয়ে, ইঞ্জিনিয়ারিং মেয়েটা। যদি কোনো ভালো ছেলে থাকে, নামাজি হিজাবওয়ালা মেয়ে বা ধার্মিক মেয়ে, যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের সাথে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে 97 জন্ম, 5'2", বাসা হইলো যাত্রাবাড়িতে। মেয়েটা যেমন ভদ্র, এমন সুন্দর, এমন দেখতে সুন্দর, মেয়ের নামে 2টি বাড়ি আছে। যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধু মিডিয়া বসে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো লন্ডনে পড়াশোনা করে, এখন বাংলাদেশে কয়েকটা গার্মেন্টসের মালিক, 91 জন্ম, 5'4", এমএ পাস করেছেন মেয়েটা। দেখতে শুনতে সেরকম কিউট একটা মেয়ে, হাইট হলো 5'4", দেখার মতন মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধু মিডিয়া বসে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 95 জন্ম, 5'3", ইঞ্জিনিয়ার মেয়ে, সিভিল ইঞ্জিনিয়ার মেয়েটা, যেমন ভদ্র এমন নম্র, তার চেহারা অত্যন্ত সুন্দর। যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের সাথে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 91 জন্ম, 5'6", ডিভোর্স মেয়ে, এমএ পাস করেছেন, সাভারে বাড়ি, 5তলা বাড়ি। যদি কোনো ভালো ছেলে থাকে, এত সুন্দর সুদর্শন একটা মেয়ে, তার মতন একটা মেয়ে বাংলাদেশে হয়তো 2-1টা পান কিনা সন্দেহ আছে, আমাদের বন্ধু মিডিয়া বসে যোগাযোগ করলে তার ঠিকানা পাবেন। তারপরে মেয়েটা 2000-এ জন্ম, 5'6", উলেবেলে লেভেল করেছেন মেয়েটা, ভদ্র নম্র, নামাজি, ধার্মিক, সর্বদিকে মেয়েটা ভালো, হাইটও ভালো, সব কিছু ভালো, মেয়ের বাবা গার্মেন্টসের মালিক, আমাদের সাথে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 2003-এ জন্ম, 5'4", মেয়েটা দেখতে ভালো, সব কিছু ভালো, নোয়াখালীর মেয়ে, যেমন সুন্দর এমন চেহারা, এমন তার হাইট, আমাদের বন্ধু মিডিয়া বসে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে একটা ইঞ্জিনিয়ার মেয়ে, মেয়ের বাড়ি হলো আমাদের কাপাসিয়াতে বাড়ি, এবং তাদের কলেজ গেটে 6তলা বাড়ি আছে 2টি। মেয়ে যেমন দেখতে এমন সুন্দর, মেয়েটা ইঞ্জিনিয়ারিং পাস করেছেন মেয়েটা, 5'4", 4 ইঞ্চি হাইট, গায়ের রং ভরসা, দেখতে ভালো, মেয়েটা ইঞ্জিনিয়ার, 94 জন্ম, গায়ের রং ভরসা, তার মতন একটা ভালো মেয়ে, হয়তো বাংলাদেশে কয়টা থাকতে পারে বোধেন। তারপরে মেয়েটা ইঞ্জিনিয়ার মেয়ে, 90 জন্ম, মেয়ের বাবা ব্রিগেডিয়ার
জেনারেল, মেয়ের বাবাও মেয়ের দাদাও ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন, বনানীতে বাড়ি তাদের, যেমন হাইট এমন চেহারা এমন সুন্দর, যদি কোনো ডিভোর্স মেয়ে থাকে আর ছেলে থাকে আমাদের বন্দর মিডিয়া বসে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপর একটা 96 জন্ম, হাইট হলো মেয়েটা 5'2" হাইট, ঢাকা উত্তর হাতে সেটেল, যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্দর মিডিয়া বসে যোগাযোগ করবেন, ছট ডিভোর্স ছেলে তাহলে আমাদের বন্ধ মিডিয়া বসে, এমন কোনো মেয়ে নেই যে আমার কাছে পাবেন না। তারপরে মেয়েটা একটা মন্ত্রীর আত্মীয়ের মধ্যে একটা মেয়ে বসুন্ধরাতে ডি বলকে বাড়ি, মেয়েদের দুই বোন এক ভাই, মেয়েটা 96 জন্ম, নর্থ সাউথ থেকে বাস করেছেন মেয়েটা, যেমন সুন্দর এমন ধর্ম, ধর্মপ্রাণ মুসলমান মেয়েটা, একদম খাঁটি মুসলমানের মেয়ে, আমাদের নোয়াখালীর মেয়ে, দেখার মতন মেয়ে, ছয়তলা বাড়ি আছে, সাততলা বাড়ি আছে, যদি মেয়ের নামে আছে 4টি ফ্ল্যাট, যদি কোনো ভালো ডিভোর্স ছেলে থাকে আমাদের বন্ধ মিডিয়া বসে যোগাযোগ করবেন। তারপরে মেয়েটা বাসপতি যা 96 জন্ম, যেমন হাসি খুশি এমন তার দেখতে, যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন। তারপরে মেয়েটা ইঞ্জিনিয়ার মেয়ে, 95 জন্ম, 5'5" মতি দিলে বাড়ি, পুরান টাউনে বাড়ি, অভাব নাই বাড়ির, যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন। তারপরে মেয়েটা হলো 96 জন্ম, 5'4" হাইট, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মেয়েটা, দেখার মতন মেয়ে, এত সুন্দর মেয়ে, আমাদের সাথে যোগাযোগ করেন, যদি কোনো 6 ডিভোর্স ছেলে থাকে। তারপরে মেয়েটা হলো 6 ডিভোর্স, মেয়েটা বিএইচসি ইঞ্জিনিয়ারিং পাস করেছেন, 94 জন্ম, 5'2" হাইট, গাজীপুরের মেয়ে, যেমন দেখতে আমার সুন্দর, আমাদের সাথে যোগাযোগ করলে এই মেয়ের ঠিকানা পাবেন। তারপরে মেয়েটা হলো বিএইচসি এমএসসি ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করেছেন মেয়েটা, যেমন দেখতে আমার সুন্দর মেয়ে, বেতন পাচ্ছে 2 লক্ষ টাকা, 97 জন্ম, যদি কোনো ভালো ছেলে থাকে 6 ডিভোর্স মেয়ে থেকে গ্রহণ করবেন, আমাদের বন্ধন মিডিয়া বসে যোগাযোগ করলে তার ঠিকানা পাবেন। তারপর প্রিয়াঙ্কা সিটিতে 12 নম্বর সেক্টরে বাড়ি, 97 জন্ম, মেয়েটা 5'4" হাইট, ইংলিশে অনার্স মাস্টার্স করেছেন মেয়েটা, 5'4" হাইট, যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা, যদি কোনো ভালো ছেলে থাকে ডিভোর্স ছেলে আমাদের বন্ধ মিডিয়া বসে যোগাযোগ করবেন। তারপরে তাহলে বিবাহিতে বাড়ি, 87 জন্ম, 5'6" হাইট, দেখার মতন মেয়ে, যদি কোনো ভালো মেয়ে থাকে আমার ছেলে থাকে আমাদের সাথে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো ময়মনসিংহের মেয়ে, দেখার মতন মেয়ে, না কমে সাভারের স্থানীয় মেয়ে, 5'2" হাইট, 93 জন্ম, মেয়ের নামে 2টি ফ্ল্যাট আছে, মেয়েটা একটা জব করেন, সেখানে মেয়েটা 80,000 টাকা বেতন পাচ্ছেন, গাড়ি বাড়ি সবই আছে মেয়ের নামে, যদি কোনো ভালো ছেলে 6 ডিভোর্স থাকেন আমাদের বন্ধ মিডিয়া বসে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে পাবেন। মেয়ের ভাই একজন ডাক্তার। তারপরে মেয়েটা হইলো 10 নম্বর সেক্টরে বাড়ি, দেশের বাড়ি, ময়মনসিংহ, মেয়েটা লেকচার মেয়ে, উত্তরা ইউনিভার্সিটির, যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধ মিডিয়া বসে যোগাযোগ করবেন। তারপরে মেয়েটা হলো 10 নম্বর সেক্টরে বাড়ি, মেয়েটা ইঞ্জিনিয়ার, 97 জন্ম, 5'3" হাইট, দেখতে শুনতে ভালো, গায়ের রং ফর্সা, যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন। তারপর একটা বিবিএ পাস করেছেন, 97 জন্ম, বাসা হলো বাড্ডাতে, কুমিল্লার মেয়ে, 2টি ফ্ল্যাট আছে মেয়ের নামে, যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধ মিডিয়া বসে যোগাযোগ করবেন। তারপরে মেয়েটা হলো 99 জন্ম, 5'2" হাইট, বিবিএ পাস করেছেন মেয়েটা, এআইবি থেকে, বর্তমানে মেয়েটা ঢাকা বসুন্ধরাতে বাড়ি আছে, দেখার মতন মেয়ে, যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধ মিডিয়া বসে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 92 জন্ম, 5'4" হাইট, এমএ পাস করেছেন মেয়েটা, মেয়েটা হলো লক্ষ্মীপুরে বাড়ি, দেখার মতন মেয়ে, যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধ মিডিয়া বসে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 2001 জন্ম, 5'3" হাইট, বিবিএ পাস করেছেন, ডিস্ট্রিক্ট হলো নোয়াখালী, দেখতে শুনতে ভালো, ভদ্র একটা মেয়ে, মেয়ের নামে বাড়ি আছে, যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন। তারপরে মেয়েটা ফেনীর মেয়ে, উত্তরখান, ঢাকা, মেয়েটা কাফরুলের বাড়ি, নোয়াখালীর মেয়ে, 1টি ফ্ল্যাট আছে মেয়ের নামে, মেয়েটা কাফরুলের বাড়ি, ফেনীর মেয়ে, বিবিএ পাস করেছেন, 5'4" হাইট, মেয়েটা একটা জব করেন, ভালো একটা জব করেন, 1.5 লাখ টাকা বেতন পায়, আমাদের সাথে যোগাযোগ করলে তার ঠিকানা পাবেন। তারপরে কামরুল, কর্নেল কামরুল সাহেবের একটা বোন, 93 জন্ম, কামরুল সাহেব আমি বিয়ে করেছি নিজে, এখন তার বোনের জন্য প্রস্তাব দিয়েছে আমার কাছে এবং আমার এখানে সদস্য হয়েছে, 93 জন্ম মেয়েটা, মেয়েটা হলো ফেয়ার মেয়ে, সুন্দর মেয়ে, গায়ের রং ফর্সা, উত্তরখানে বাড়ি, মেয়েটা দেখতে শুনতে ভালো, 1 বোন 3 ভাই, 2 ভাই ডাক্তার, 1 ভাই কর্নেল, যদি কোনো ভালো মেয়ে ছেলে থাকে আমাদের বন্ধ মিডিয়া বসে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো
তারপর মেয়েটা পাসপোর্ট পাচ্ছেন 96-তে জন্ম, মেয়েটা হলো বিবিএ পাস করেছেন, মেয়েটা প্রাইম ইউনিভার্সিটি থেকে যদি কোনো ভালো ছেলে থাকে সব দিবস মেয়েটার জন্য আমাদের বন্ধ মিডিয়া যোগাযোগ করুন। তারপরে মেয়েটা হলো ডিসি অফিসার, ইঞ্জিনিয়ার সাহেবের মেয়ে, মহানগরের বাড়ি বনশ্রীতে 2টি বাড়ি এবং মহানগরের 4টি বাড়ি, মেয়েরা 3 বোন 4 বোন, মেয়েরা 2 বোনের জামাই সচিব, মেয়েটা সবার ছোট, পাসপোর্ট 4 ইঞ্চি হাইট, মেয়েটা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে পাস করেছেন, মেয়েটা শর্ট ডিভোর্স শুধু কামিন হয়েছিল, যদি কোনো ভালো ছেলে থাকে 2টি বাড়ির মালিক হবেন, মেয়েটা দেখতে শুনতে ভালো, যদি ইঞ্জিনিয়ার বা ডাক্তার হন, যদি মেয়েটা ছেলে যদি শর্ট ডিভোর্স হয় কোনো আবিত্ত নয়, দেখাশোনা একটু ভালো হলেই হবে, তারা একটু দেখতে ভালো চায় এবং লেখাপড়া একটু ভালো চাচ্ছে, সে শর্ট ডিভোর্স হোক আবিত্ত নাই, আমাদের বন্ধ মিডিয়া বসে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে পাবেন। তারপরে মেয়েটা হলো 99-তে জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, দেখতে শুনতে ভালো, মেয়েটা অনেক ভালো চলমানে, সে MBA করেছেন, দেখার মতন মেয়ে, যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের সাথে যোগাযোগ করে, এই শর্ট ডিভোর্স মেয়েটার জন্য 2টি ফ্ল্যাট আছে, আমাদের সাথে যদি কোনো ছেলে আমাদের সাথে যোগাযোগ করেন এই মেয়েটাকে পাবেন ইনশাল্লাহ, এই মেয়েটার সাথে যোগাযোগের ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ, বয়স লেখাপড়া সব কিছু যদি মিলে যায় ইনশাল্লাহ দেরি হবে না, কারণ আমরা কিন্তু সারাক্ষণ প্রোগ্রাম করতে থাকি অফিসের মধ্যে, সকাল 8টা থেকে রাত 10টা 11টা পর্যন্ত কন্টিনিউ প্রোগ্রাম করি, এই প্রোগ্রামে কোনো আমাদের এখানে কেউ ফিরে যায় না, একদিন না একদিন বিয়ে হবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে, আল্লাহ জোড়া মিলাই দিবেন, জোড়া মিলানের মালিক আল্লাহ, চেষ্টার মালিক আমরা চেষ্টা করে যাচ্ছি, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, কন্টিনিউ যোগাযোগ করবেন, যারা সদস্য হয়েছেন, যারা সদস্য হন নাই তাড়াতাড়ি সদস্য হওয়ার ব্যবস্থা করে নেবেন, এবং আমাদের একমাত্র আমাদের বিকাশ ছাড়া কোনো বিকাশে টাকা দিবেন না, একমাত্র আমাদের ইউটিউবে যে 2টা বিকাশ আছে ওই বিকাশ ছাড়া যদি টাকা দেন টাকাটা আপনার বাজেয়াপ্ত হয়ে যাবে, কোনো দিন এই ভুল করবেন না, আমাদের সলিড যে নাম্বার সঠিক জায়গায় সঠিক স্থানে আপনারা বিকাশে টাকা দেবেন, যদি দূর দূরান্ত থেকে দেন, আর কাছের লোক যারা আছেন সরাসরি সরজমিনে অফিসে আসবেন, এবং আমাদের যে MD রুম আছে এখানে সরাসরি আইসা পড়বেন, আমার নিকট আসবেন, আসা আমার হাতে রিসিট নেবেন সরাসরি, এবং আমাদের এখানে কোনো চারা কি সলচক্করি যারা ছিল সবাইকে বিদায় করে দিয়েছি, চোর চোরটা কোনো আমাদের অফিসে নাই, সৎভাবে আমরা ব্যবসা করি, অসৎ লোক আমাদের সামনে পড়লে একদিন বা দুদিনের মধ্যে আমরা বিদায় করে দিই, কারণ খারাপ লোকের আশ্রয় আমরা দেই না, আমরা যেমন সৎভাবে কাজ করি, সততার সাথে 54 বছর যাবৎ কাজ করে আসছি, এখন আমরা সেইভাবে কাজ করব, যারা কর্মচারী তাদেরকে বলেই দিচ্ছি যদি কোনো অসৎ পথে অবলম্বন করো তাহলে তোমাদের চাকরি নট হয়ে যাবে 2 দিনের মধ্যে, কাজে সৎভাবে চাকরি করবা, বেতন সলিডভাবে পাইবা, বেতনও বেশি পাইবা, যে যা উপযুক্ত মতো আমি টাকা দিচ্ছি, কারো বেতন আমি একদিনেরও বাকি রাখি নাই, 4 দিন কাজ করলে 4 দিনে বেতন আমি দিয়ে দিই, কোনো বেতন বাকি রেখে নেই কারো, এবং বেতন বাকি রেখে বাটপারি সিটারি করে আমরা ব্যবসা করি নাই, এত জীবন করে আছি, কিন্তু আমার সাথে যারা সিটারি করবে, যারা নাকি আমার নাম বেচে খাওয়ার চেষ্টা করে তাদেরকে আমি ছাড়ি না, যারা বন্ধন মিডিয়ার নাম বেচতে চায় এবং বিভিন্ন হাতে টাকা নিতে চায় বিকাশ নাম্বার দিয়ে, একদিন না একদিন ধরা পড়বে, যেদিন ধরা পড়ে ওই দিনেই বিদায় করে দিই আমি, তাদেরকে আমি রাখার চেষ্টাও করবো না করিও না, কাজে আপনারা সৎভাবে আমার এখানে সততার সাথে নিয়োগ করে আসবেন, যাতে এখানে গেলে যাতে আর কোথাও না যাওয়া লাগে, আর ফাঁকি দিবেন না কেউ, নাম্বার নেওয়ার চেষ্টা করবেন না, গোপনে নাম্বার নিয়ে বিয়ে দিয়ে দেবেন আমাদেরকে না জানাইয়া, এমন ভুল কেহ করবেন না, কারণ কেন ভুল করবেন, কারণ আমি তো কারোর থেকে দূরে টাকা নিচ্ছি না, কারণ আমি কারোর থেকে বংশই দিয়ে টাকা নিচ্ছি না, যে যা খুশি তাই দেন আমি তাই নিচ্ছি, কাজে আমার এখানে তো আমি 10 টাকা দিলেও নেই, 50 টাকা দিলেও নেই, 1 টাকা দিলেও নেই, কাজে আমি তো কোনো 2 নম্বরই করি না, আমি তো হাসি মুখে আপনি 2 টাকা দিলে আমি খুশি, কাজে এখানে কেন তালাকি করবেন, বাটপেটি করবেন, ভবিষ্যতে এগুলো করবেন না, সৎভাবে আসবেন, সততার সাথে আসবেন, আমি যখন সততার সাথে কাজ করি আপনারাও সততার সাথে এবং নিয়ত করে আসবেন, যাতে আল্লাহ আমি যেখানে যাচ্ছি আল্লাহ তুমি আমার জোড়া মিলে দিও, আমার মেয়েটা জানি জোড়া মিলে ওখানে, বা আমার ছেলেটা জানি সুন্দর একটা মেয়ে পাই, ভালো একটা ফ্যামিলি জানি পাই, এই নিয়ত করে আসবেন ইনশাল্লাহ পাবেন আল্লাহর মতে, আল্লাহর কাছে যে যা চাইবেন ইনশাল্লাহ পাবেন, কেউ ফিরে যাবেন না খালি হাতে ইনশাল্লাহ, আল্লাহর কাছে কেউ খালি হাতে কেউ ফিরে না, আপনারা সেই বিশ্বাস রেখেই বন্দর মিডিয়াতে আসবেন, এই বলে আর বলতে চাই না, আমাদের ঠিকানা সবাই জানেন, উত্তরা হাউস বিল্ডিং নর্থ টাওয়ার নকশাল বাজার পিছনে, মমতাজ মহলের পশ্চিম পাশে এবং পদ্মা ব্যাংকের পিছনে, 7C রোড বাড়ি 16 2য় তলায় বন্ধন মিডিয়ার অফিস অবস্থিত আছে ইনশাল্লাহ, আপনারা যেখানেই যাবেন যেখানেই যার কাছে বলবেন আমাদের অফিস সবাই চিনে, এক নামে বলে দিবে, হাউস বিল্ডিং নামার পরে কেউ রিক্সায় উঠবেন না, বাসে উঠবেন না, নামার পরেই আমাদের অফিস,
এই বলে আমি আর বলতে চাই না। আসসালামু আলাইকুম ইয়া রহমাতুল্লাহি বারাকাতুহু।